এদিকে আজও চট্টগ্রামের সাতকানিয়া ও রাউজানে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী সহ তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতরাতে কক্সবাজার থেকে নোয়াখালী ফেরার পথে মোটর সাইকেলকে চাপা দেয় দ্রুতগামী একটি গাড়ি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুমড়ে মুচড়ে যাওয়া মোটর সাইকেল সহ দুই আরোহীর লাশ উদ্ধার করে। নিহতরা হলো তহিদুল ইসলাম ও সালাউদ্দিন। অপরদিকে চট্টগ্রামেও একই ঘটনা ঘটেছে এবং সেখানে দেখা গেছে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন এবং নিহত ফয়সাল ও আকিব চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।